চট্টগ্রামের একটি বাড়িতে অভিনব কায়দায় টাকা ও স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। পূর্ব পরিচিত পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে ৫০ ভরি স্বর্ণালঙ্কার, ডলার ও নগদ টাকা নিয়ে যায় তানিয়া নামের এক নারী। পুলিশে চক্রের কয়েকজনকে গ্রেফতার করলেও তানিয়া এখনও নাগালের বাইরে। আলমগীর সবুজের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রাম নগরীর অভিজাত সুগন্ধা আবাসিক এলাকার এই বাড়িটির গেট পার হলে সিঁড়িতে আরেকটি গেট, সেখানেও তালা থাকে। দুই ধাপের এই নিরাপত্তা অতিক্রম করে মালিকের আমেরিকা প্রবাসী মেয়ের বান্ধবী পরিচয় ঢুকে পড়ে প্রতারক তানিয়া। পরে বাড়ির কেয়ারটেকার আর বয়স্ক মালিককে কথায় ভুলিয়ে কৌশলে আলমারি থেকে ৫০ ভরি স্বর্ণের গয়না, ৩ লাখ টাকা ও ডলার নিয়ে পালিয়ে যায়। আমি যে ওই রুমে কাপড় চেঞ্জ করতে গেছি, এর ভিতরে ও সব কিছু নিয়ে প্যাকেট গড়া গড়া ছিল, আমি তো ব্যাংকে রাখতে যাবো, আমার ব্যাকের থেকে ওর ব্যাকে ঢুকাই ফেলছে, ঢুকাই আমি কাপড় চেঞ্জ করে এসে সে আর নাই। সমস্ত কিছু আমার একদম গয়না সব সেট আগের একদম ৫০ বড়ি একদম। যাবার সময় বলছে আমাকে ৪টা মিষ্টি বাড়ি বাইর করে রাখো, আমার ছেলে মেয়েদেরকে আনতেছি, আমরা মিষ্টি খাইয়ে তারপর চলে যাব, সেরকম বলছে। তারপর বলিলাম আমি এদিকে চলে গেছি, উনি এদিকে নামিয়ে গেছে। প্রতারক তানিয়া বিভিন্ন জায়গায় খালি বাড়ি টার্গেট করে চুরি করে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। এটা একটা পেশাদার চক্র, যে যারা এই চুরির ঘটনা সংগঠন করছে এরা একদম মারাত্মক পেশাদার, এবং এরা ওই ছোটোখাটো টার্গেটে কাজ করে না, এরা একটা ওই কি বলে পেছনে অ্যানালাইসিস করে যে ফ্যামিলির মধ্যে তারা ইনভলভ হবে বা যেখানে তারা চুরি করবে মনস্থির করে, সেখানে তারা একটা প্রিভিয়াস তাদের একটা এক্সপেরিমেন্ট করে সকল খোঁজখবর তারা নিয়ে নেয়। তানিয়া ঢাকার বিভিন্ন এলাকায়ও একই পদ্ধতিতে চুরি করে অনেককে পথে বসিয়েছে, সে একাধিকবার জেল খেটেছে বলেও জানিয়েছে পুলিশ। নিউজ ডেস্ক, দেশ টিভি।